এটা আমাকে দাও তুই এটা আমাকে দে আমি এটা আগে দেখেছি না তুমি আগে দেখো নাই আমি আগে দেখেছি আই কি হচ্ছে তোমরা দুজন মারামারি করছো কেন রানা আমার আন্টি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মা না এটা ওর না আমি আগে দেখেছি দাও এটা আমাকে না এটা আমার থামো বলছি তোমাদের আচরণ একদম রাজা রাজনের মতো সে কে ছিল তার কি হয়েছে আমি তোমাদের বলবো যদি তোমরা মারামারিটা এখন বন্ধ করো বসে পড়েছি এখন বলো খুব ভালো গল্পটা হলো বাংলাদেশের একটি জায়গার যেখানে জালাল নামে একজন জেলে বাস করত হে আল্লাহ আমার ভাগ্যটাকে ভালো করে দাও যা কিছু পেলাম না অনেক বড় একটা কিছু পেয়েছি মনে হয় তুমি কি মৎস্যকন্যা এইটা আবার কি জিনিস আমি বিশ্বাসই করতে পারছি না তুমি কি সত্যিই আছো আমিও ঠিক একই কথা ভাবছি কি দিলে যে আমাকে যেতে দিবে তোমাকে কিছুই দিতে হবে না তুমি যেতে পারো দাঁড়া দাঁড়া দাঁড়াও তুমি এইটা নাও কি সুন্দর মুক্তা কিন্তু কিছু সময়ের মধ্যে এলাকাবাসী জেনে গেল যে জামালের কাছে একটি বহু মূল্যবান মুক্তা আছে কে আপনি আমরা কি তোমার মুক্তা দেখতে পারি দেখতে দিলে এর জন্য তোমাকে টাকা দেব না দয়া করে আমাকে বিরক্ত করবেন না কি করা যায় পেয়েছি এটা আগে করা দরকার ছিল আমি শুনছি তোমার কাছে মুক্তা আছে সুন্দর মুক্তা বা চমৎকার তো আমি এটার জন্য তোমাকে 1000 মুর্দা দিবার পারি স্বর্ণ মুর্দা আমি দুঃখিত আমি এটা বিক্রি করতে পারবো না ঠিক আছে তোমাকে আমি 2000 স্বর্ণ মুদ্রা দেব কিন্তু না এটা যে বিক্রির জন্য না আচ্ছা ঠিক আছে বলো এটার দাম কত রাজামশাই বুঝছেন না আমি এটা বিক্রি করব না জনাব আমি এই মুক্তা চাই জনাব আপনি এটা নিতে পারবেন না কিন্তু কেন জনাব আমাদের আইন মানতে হবে অন্যথায় অরাজকতা হবে কিন্তু আমি একজন রাজা হুজুর কেউ আইনের উপরে না সম্ভবত আরেকটা উপায় রয়েছে সেই মুক্তার জন্য খাজনা দিতে পারবে না খাজনা কিন্তু আমার কাছে তো এত টাকা নেই তাহলে মুক্তা বিক্রি করে দাও না এ হয় না তবে আমি আপনাকে মাস দিয়ে পরিশোধ করব এটা খুব ভালো হয় নাকি এখন আমি কি করব হুজুর আপনি একটা উপায় দেখুন না তুমি কি জানো তোমার মুক্তাগুলো খুব মূল্যবান জি হুজুর জানি খুবই ভালো কালকে আমার জন্য 1000 মাছ নিয়ে আসবে কিন্তু হুজুর আমি এত মাছ এক বছর ধরি না একদিনে কিভাবে ধরব ঠিক আছে তাহলে তোমার মুক্তা বিক্রি করে দাও না হুজুর আমি মাছ নিয়ে আসব ধন্যবাদ কিন্তু আমার আরো 1000টা মাছ দরকার এই যে শুনছেন এই যে শুনছেন এই যে তুমি এত বড় সমুদ্রে একা কি করছো জামাল মৎস্যকন্যাকে সব ঘটনা খুলে বলে তাই আমার কালই 1000 একটা মাছ দরকার ও এই তো কই চুপ 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 হুজুর কেউ একজন আপনার সাথে দেখা করতে চায় আমি এখন ব্যস্ত আছি যাও হুজুর একজন জেলে আসছে আমার মুক্তা এসে গেছে শেষমেশ কি মজা কি মজা তুমি কি নিয়ে এসেছো জামাল জি হুজুর তাহলে আমাকে দাও এই নিন সব মাছ রাজার উপরে এসে পড়ল মাছ উপভোগ করুন হুজুর আপনি হেরে গেলেন দাঁড়াও এই মাছগুলো সব মৃত কি আমি এগুলো মাছের চৌবাচ্চার জন্য জীবিত চেয়েছিলাম তোমাকে অন্যভাবে করগুলো দিতে হবে কিন্তু একথা তো আপনি আগে বলেননি ঠিক আছে তাহলে কর দাও হুজুর দেখুন বাইরে ঝড় হচ্ছে জেলে যাও ওই দ্বীপ থেকে আমার জন্য ডুমুর নিয়ে আসো মানে স্বর্ণদ্বীপ কিন্তু এই আবহাওয়ায় যদি আমার নৌকা মাঝপথে ডুবে যায় ভালো কথা তোমার সাথে কিন্তু কোনো মুক্তা নিতে পারবে না যখন সে খুঁজতে বের হলো জল পড়ে তাকে সাহায্য করলো হুজুর নাস্তা কেমন হয়েছে সবকিছু ঠিক আছে কিন্তু ডুমুর নেই কি লজ্জা হুজুর আমি কি আসতে পারি আপনার নাস্তা উপভোগ করুন দাঁড়াও এই ডুমুর গুলো ভিজা
এগুলো কিন্তু আমি গ্রহণ করি না। বেচারা জেলে, মুক্তা পেয়েও জীবনটা সুন্দর হলো না। কে বলেছে জীবন সুন্দর না? ঠিক বলেছো মা। তারপর কি হলো? রাজার একজন সৈন্য জামালকে মৎস্যকন্যার সাথে কথা বলতে দেখে ফেলে এবং তা যে রাজাকে বলে দেয়। জেলে, তুমি আমাকে যে মাছ এনে দিয়েছো সে মাছগুলো ছিল মৃত। তুমি আমার জন্য ডুমর ফল এনেছো, সেগুলো ভিজে ছিল। আমাকে আরেকটা জিনিস এনে দিতে হবে, যদি তুমি এনে দিতে পারো তাহলে তোমার মুক্ত তোমাকে আমি দেব। হুজুর, কি সেটা আমি কি জানতে পারি? একটা মৎস্যকন্যা, যাও নিয়ে আসো। আমার এখন আর কোনো বিকল্প রাস্তা নেই, আমাকে মুক্ত দিয়ে দিতেই হবে। তুমি কি আমাকে নিয়ে কোন ধরনের মজা করছো? তাহলে নিয়ে চলো আমাকে তার কাছে। কি দারুণ, তুমি এখন আমার। অবশ্যই হুজুর, বলুন আপনি কি চান? আমাকে সমুদ্রের সবচেয়ে বড় মুক্তা এনে দাও। তুমি কি তাহলে এটার কথাই বলছো? এটা আমার। তুমি এটার প্রাপ্য ছিলে। এরপর থেকে জামালকে আর কখনো রাজা বিরক্ত করেনি এবং জামালের মাছের চাল সবসময় মাছ দ্বারা ভরা থাকত। তো কি বুঝলে এ থেকে? লোভী মানুষরা যা পায় তা থেকে তাদের বেশি হারাতেই হয়। তুমি আংটিটা রেখে দাও। না, আমি চাই যে তুমি রেখে দাও। কি দারুন, আমার আংটি। আমি জানি এখানে একটা শিক্ষণীয় বিষয় ছিল, কিন্তু রাজার কি হলো? খুব ভালো প্রশ্ন, কিন্তু তা আমরা আরেকদিন জানবো। কেউ আছো? আমাকে বের করো এখান থেকে, আমি একজন রাজা।